হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা 2014 সালে রিলিজকৃত একটা দক্ষিণ কোরিয়ান রোমান্স থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ইনোসেন্ট থিংস। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে একটা বিবাহিত স্পোর্টস টিচার, যার স্ত্রী সন্তান সম্ভাবা, কিন্তু ওই মুহূর্তে স্পোর্টস টিচারকে তার একটা ছাত্রী মনে করো যে ভালোবাসা শুরু করে, কিন্তু স্পোর্টস টিচার তার স্ত্রীর প্রতি অনেক বেশি মনে করো লয়াল ছিল। তবে তারপরেও সে কোনোভাবে একটা ভুল করে ফেলে, আর তারপর সেই পরিণতি কোন পর্যন্ত পৌঁছায়, মানে সাজানো গোছানো একটা সংসার কোন জায়গায় যায়, এটাই আমরা এই সিনেমাতে দেখবো। খুবই চমৎকার একটা স্টোরি। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই কাহিনীটা এই সিনেমার যে ডিরেক্টর, যার নাম হচ্ছে কিম তাই কুন, তিনি তার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে এই সিনেমাটি তৈরি করেছিলেন। মানে এটা তার নিজের অভিজ্ঞতা নয়, তার কোন একটা রিলেটিভ ঠিক এই ধরনের সমস্যায় জড়িয়ে পড়েছিল, আর সেই বাস্তব কাহিনী থেকে তিনি পরে এই সিনেমাটি তৈরি করেন। আর এই সিনেমাটি এন্টারটেইনিং হওয়ার সাথে সাথে যথেষ্ট শিক্ষামূলক। তো ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন নিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে আসছি, এবং তুমি যদি বিজ্ঞাপনটা অ্যাভয়েড করতে চাও, সিম্পলি যাবে হচ্ছে ডিসক্রিপশনে, ডুরাশনে ক্লিক করবে, সরাসরি মূল ভিডিওতে চলে যাবে, কোনো সমস্যা নেই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই, যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে, এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের কিম নামের একজনকে দেখানো হয়, যে একটা গার্লস স্কুলের স্পোর্টস টিচার, আর সে মন দিয়ে তার জব করে, কারণ খেলাধুলাটা হচ্ছে তার ছোটবেলার একটা প্যাশন। তো এখানে আমরা জানতে পারি কিমের বিয়ে হয়েছে, তার স্ত্রীর নাম হচ্ছে শিওন, প্রেম করেই বিয়ে হয়েছে, আর বর্তমানে সে প্রেগনেন্ট। আর কিম তার স্ত্রীকে নিয়ে নতুন অ্যাপার্টমেন্টে মাত্রই শিফট হয়েছে, আর এই স্কুলেও সে নতুন চাকরি নিয়েছে। আর এখানে লক্ষ্য, যে অ্যাপার্টমেন্টে সে তার স্ত্রীকে নিয়ে উঠেছে, এটা কিন্তু সে তার শ্বশুরবাড়ি থেকে পেয়েছে, কারণ কিমের স্যালারি এত বেশি নয় যে সে এরকম একটা অ্যাপার্টমেন্ট অ্যাফোর্ড করতে পারবে। তো যাই হোক, কিম আর সিওন তাদের অনাগত বাচ্চা আসার খুশিতে খুবই মনে করে যে উৎফুল্ল, কিন্তু তারা জানে না তাদের এই সুখের জীবনে খুব দ্রুত একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে, আর সেই ঝড়ের নাম হচ্ছে ইউনা। তো ইউনা হচ্ছে 16 বছর একটা স্টুডেন্ট, যে ক্লাস 10 পড়ে, আর কিম যে স্কুলে পড়ায় সেই স্কুলেই পড়ে। আর এখানে একটা বিষয় উল্লেখ, যেহেতু কিম অনেক হ্যান্ডসাম আর তার উপর গার্লস স্কুলে পড়ায়, তো এর জন্য প্রত্যেকটা মেয়েই ওর সাথে ফ্লার্ট করতে চায়। মানে বাংলাদেশি মেয়েরাই তো এখন অনেক আপডেট, তাহলে কোরিয়ান মেয়েরা কোন পর্যন্ত চলে গিয়েছে। তবে এখানে একটা বিষয় উল্লেখ, ছাত্রী কিউনা কিন্তু তার টিচার কিমকে একেবারে মন থেকে চায়, মানে বিয়ে করবে, আর এটা ওর টিনেজ ভালোবাসা। তবে এখানে লক্ষ্য, মাস্টার কিম কিন্তু এসবের কিছুই জানে না, ও ইউনাকেও বাকি সব বাচ্চাদের মতোই ট্রিট করে। বাট ইউনা সবসময় চায় কিম যেন শুধুমাত্র ওর দিকে খেয়াল দেয়। ইভেন ওর প্রতি কিমের দৃষ্টি আকর্ষণ করার জন্য ও একদিন করে কি সুইমিং পুলের সবচেয়ে উঁচু যে জায়গাটা রয়েছে সেখান থেকে জাম্প স্টান করে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, ইনার একটা বিশেষ দক্ষতা রয়েছে, সেটা হচ্ছে সে অনেকক্ষণ দম আটকে রাখতে পারে। তো ইউনা করে কি পানিতে লাফ দেওয়ার পরে নিজের শ্বাস আটকে রাখে, আর তখন মাস্টার কিম ভয় পেয়ে দ্রুত পানিতে জাম্প করে। তো মনে করেছে ইউনা কোনো বিপদে পড়েছে এবং তারপর ইউনাকে পানি থেকে তুলে নিয়ে আসে। তো কিম ইউনাকে বাঁচানোর জন্য যে কাছাকাছি গিয়েছিল, এটাই ইউনার জন্য অনেক কিছু ছিল। তো যাই হোক, কিমের সাথে কিন্তু এখানে আরেকটা টিচার রয়েছে, যার নাম হচ্ছে মিনজু। আর সে শুধুমাত্র কিমের ফ্রেন্ড না, এর সাথে ফ্যামিলি ফ্রেন্ড, মানে বইয়েরও ফ্রেন্ড, এবং ওদের ফ্যামিলির খুব ভালো চায়, একজন ওয়েল উইশার। তো একদিন কিম যখন মেয়েদের সাথে গেম খেলছিল, সেখানে ইউনাও ছিল। তো খেলতে খেলতে হঠাৎ ইউনা আহত হয়ে যায়, তার পায়ে চোট লাগে, আর তখন কিম এসে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগাচ্ছিল। আর তখন ইউনা করে কি, কিমের সাথে ফ্লার্ট করতে শুরু করে, এবং ফ্লার্ট করার অজুহাতে করে কি, মাস্টার কিমের টি শার্টের পেছনে একটা স্টিকার লাগিয়ে দেয়, যেখানে লেখা ছিল কিম শুধুমাত্র ইউনার। তো ওই স্টিকার দেখে স্কুলের বাকি মেয়েরা মনে করে কিমের উপর হাসতে থাকে, কিন্তু কিম এটা জানতেও পারে না। তো একদিন কিম যখন সিগারেট কেনার জন্য একটা স্টোরে যায়, তখন সেখানে তার সাথে ইউনার দেখা হয়, আর সে স্ট্রবেরি মিল্ক শেক খাচ্ছিল। তো যেহেতু একটা স্টুডেন্টের সাথে দেখা হয়েছে, কিম নর্মালি করে কি বিলটা পে করে দেয়। বাট তখন ইউনা ওর গল্প বলা শুরু করে, আমার পিঙ্ক কালার সবচেয়ে পছন্দ, কারণ পিঙ্ক আমার ভালোবাসার রং। তবে কিম ওকে ছোট বাচ্চা ভাবে উত্তর দেয় না, মানে কিমের বয়স মোটামুটি 35-40, কিন্তু এখানে ইউনার
বয়স হচ্ছে মাত্র 16 বছর, ও তো বাচ্চাই। আর তার উপর কিম আবার খুব ভালো স্টেট লেভেলের রাগবি বল প্লেয়ার। আর ইউনা সে রাগবি খেলার প্র্যাকটিস ম্যাচ দেখতে যায় এবং সে কিমকে মানে ওর টিচারকে এমন ভাবে চিয়ার আপ করে যেন ও অলিম্পিকের কোনো ম্যাচ দেখতে এসেছে বা কিম কোনো অলিম্পিকের ম্যাচ খেলতে এসেছে। বাট এই জিনিসটা কিমের বাকি সব টিমমেটরা লক্ষ্য করে এবং কিমকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, বলে ওই মেয়েটির সাথে তোমার সম্পর্ক আছে নাকি, মেয়েটা তো দেখছি তোমার জন্য পুরো ফিদা। আর এই কথাটা কিমের মস্তিষ্কে প্রথমবারের মতো আঘাত হানে যে এই মেয়েটি আমার জন্য ফিদা, মানে ওর মাথায় একটু শয়তান ঢোকে। তো এরপর কিম যখন ফ্রেশ হয়ে তার গাড়ির কাছে ফিরে যায় তখন সে গাড়িতে ইউনাকে দেখতে পায় এবং ইউনা বলে আমাকে বাড়ি ছেড়ে দিতে হবে। তো বাড়িতে যখন নিয়ে যাচ্ছিল তখন ইউনা বলে, যদি কেউ চায় আমাকে চুমু দিতে পারে, আমি মাইন্ড করবো না। তবে কিম বাচ্চা মেয়ে ভেবে কিছুই বলে না, কিন্তু ইউনা এক দৃষ্টিতে কিমের দিকে তাকিয়ে থাকে এবং কিমকে আকর্ষিত করার চেষ্টা করে, মানে সিডিউস করতে থাকে। তো একদিন স্পোর্টস প্র্যাকটিসের সময় যখন সকল মেয়েরা পানি নিয়ে খেলছিল তখন কিম ওপর থেকে ইউনাকে দেখতে থাকে, মানে কিমও নিজের অজান্তেই তার ছাত্রীর দিকে আকর্ষণ বোধ করছে। চিন্তা করো, মানে অটোমেটিক্যালি শয়তান এমন একটা জিনিস, যত ভালো মানুষই হও ভাই বেশিক্ষণ ভালো থাকা যায় না। তো যাই হোক, মেয়েরা চলে যাওয়ার পরে কিম সেখানে যায় ট্যাপ বন্ধ করতে, মানে পানির লাইন বন্ধ করতে, আর তখন সে ওখানে ইউনার হেয়ার পিন পায়। আর এরপর বাড়িতে টিভি দেখার সময় কিম টিভিতেও ইউনাকে দেখতে পায়, তার মানে এখন কিমও ইউনাকে নিয়ে খালি ভাবছে। আর তখন ওর মনে পড়ে, হাই হাই, ইউনার ওই হেয়ার পিনটা না আমার প্যান্টে রয়ে গিয়েছে। তো ছুটে গিয়ে ওয়াশিং মেশিন চেক করে, বাট তখন কিমের স্ত্রী এসে তার মাথায় লাগানো পিনটা দেখায় এবং এখানে ওর স্ত্রী ভেবেছে যে এই পিনটা হয়তো কিম ওর স্ত্রীর জন্য এনেছে। তো কিম এটা আর কিছু বলে না। আর ওই রাতে কিম এবং সিয়ন ইন্টিমেট হয়, কিন্তু যেহেতু সিয়ন প্রেগনেন্ট তো এ কারণে মাঝপথে সবকিছু বাদ দিতে হয়, মনে করো এখানে আমাদের মাস্টার সাহেব অতৃপ্ত থাকে, মানে তার স্ত্রী বাধা দেয়। তো এর পরের দিন স্কুল থেকে কিম ফেরার সময় হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়। তো কিম বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকে, আর তখন ভিজতে ভিজতে ইউনার সেখানে চলে আসে এবং সে ঠান্ডায় কাঁপছিল। আর এখানে লক্ষ্য পুরো স্কুলের সবাই চলে গিয়েছে, শুধুমাত্র কিম আর ইউনা এখানে রয়েছে। তো কিম তখন ইউনাকে তার জ্যাকেটটা দেয়, আর ইউনা করে ওই জ্যাকেটটা হাতে নিয়ে জ্যাকেটের স্মেল নেয় এবং কিমকে বলে, এটা থেকে আপনার শরীরের সুগন্ধ আসছে। আর তারপর ইউনা করে রুমে গিয়ে কাপড় বদলায়, কিন্তু জ্যাকেটের জিপার বা চেইন লাগাতে পারছিল না, আর এই কারণে সে হেল্পের জন্য কিমকে ভেতরে ডাকে, মানে বুঝতেই পারছো এটা আসলে নর্মাল ডাকা নয়। আর জিপার লাগানোর জন্য কিম করে কি ইউনার ক্লোজ হয়ে যায়, আর ইউনাও ওকে কাছে থেকে দেখতে থাকে। বাট তখনই হঠাৎ করে বিদ্যুৎ চমকায়, আর ওই মুহূর্তে ইউনা করে কি কিমকে জড়িয়ে ধরে, আর তখন কিমও নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে এবং ওকে কিস করতে থাকে এবং গত রাতের বাকি থাকা পিপাসা সে এখন ইউনার মাঝে মিটিয়ে নিতে চায়। মানে কিম যে একটা টিচার, ওর যে একটা সামাজিক অবস্থান রয়েছে, মান সম্মান রয়েছে, সবও ভুলে গিয়েছে। বাট তখনই বাইরে থেকে ওয়াচম্যান বা সিকিউরিটি গার্ডের আসার আওয়াজ শুনতে পায় ওরা, আর ওরা দুজন তখন করে কি বেঞ্চের পেছনে লুকিয়ে পড়ে। আর ওদিকে ওয়াচম্যান করে কি এক এক রুম চেক করতে করতে ওদের রুমের দিকে আসতে থাকে। আর তখন কিম এত ভয় পেয়ে যায় যে ইউনা যাতে শব্দ না করে জন্য ওর মুখটা চেপে ধরে, যে কারণে ইউনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বাট কিমের এটা খেয়াল নেই। আর যখন ওয়াচম্যান বা ওখান থেকে চলে যায় তখন কিম করে কি ইউনার মুখ থেকে হাত সরায়, কিন্তু সে দেখতে পায় ইউনা অচেতন হয়ে গিয়েছে, ওর কোনো শ্বাস প্রশ্বাস চলছে না। তো জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে কিম, কিন্তু কোনো লাভ হয় না। আর এবার কিম তো প্রচন্ড ভয় পেয়ে যায়, আর কিম তখন বুঝতে পারে যে অনেকক্ষণ নিঃশ্বাস না নেওয়ার কারণে হয়তো ইউনা দম বন্ধ হয়ে মারা গিয়েছে। তো ও তখন বুঝতে পারে না এখন কি করবে, সে নিজের অজান্তে কত বড় একটা ভুল করে ফেললো, একটুখানি শয়তানি বুদ্ধি মাথায় এসেছিল, একটুখানির জন্য শয়তান তাকে পেয়ে বসেছিল, এখন তার কি হবে। ও ভয় পেয়ে বাইরে চলে আসে, আর বাইরে আসলে দেখতে পায় ওর স্ত্রী শয়তানি ওকে নিতে এসেছে, কিন্তু ইউনা তো ঘরের মধ্যভাবে পড়ে রয়েছে, লাশ পড়ে রয়েছে ইউনার। এভাবে তো কিম ওকে ছেড়ে দিতে চায় না, কিন্তু সামনে স্ত্রীকে দেখে নিরুপায় হয়ে সেখান থেকে চলে যায়, আর ইউনা বেঞ্চের কাছে সেভাবেই পড়ে থাকে। আর বাড়িতে আসার পরও কিন্তু ওর মন শান্ত হয় না, তো এর জন্য ও ইউনাকে দেখতে আবারও লুকিয়ে স্কুলে আসে। বাট সেখানে ইউনার লাশ দেখতে পায় না এবং অবাক হয়ে যেটা দেখে, বাট ওখানেও ইউনার একটা মোবাইল পায়, তো ও বুঝতেই পারে না যে ইউনার সাথে কি হয়েছে। ও যদি মরে গিয়ে থাকে লাশ কোথায় গেল বা লাশটা কার হাতে পড়লো। তো পরদিন স্কুলে এসেই কিম করে কি ইউনার খোঁজ করতে শুরু করে, মানে ওর মাথায় তো টেনশন যে ওর সাথে খারাপ কিছু হয়েছে কিনা। তো সবাই বলে যে ইউনাকে তো আমরা দেখিনি, তো আসেনি স্কুলে। তো ইউনার কথা ভাবতে ভাবতে কিম করে কি ওর ডেস্কের কাছে আসে, মানে টিচার রুমের, আর তখন সে তার জ্যাকেটটা পায় যেটা গত রাতে সে ইউনাকে দিয়েছিল। এটা দেখে তো আরো ভয় পেয়ে যায় এবং পুরো স্কুলে ইউনাকে খুঁজতে থাকে এবং ফাইনালি সে ইউনাকে দেখতে পায়। আর ইউনাকে দেখে সে প্রাণ ফিরে পায় এবং অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। আর ইউনার চেহারাও ছিল ভাই পুরো শয়তান শয়তান, মানে এখানে ইউনা এবং কিম মানে এত সুন্দর অভিনয় করছে ভাই, আমি সত্যি অবাক হয়ে যাই। দক্ষিণ কোরিয়ার যে স্টোরি থাক, প্রত্যেকের এত সুন্দর অভিনয় পুরো রিয়েলিস্টিক বানিয়ে দেয়। তুমি দেখো ইউনা মেয়ে এটার অভিনয়, 16 বছর একটা মেয়ে কি অভিনয় করেছে। তো যাই হোক, আমরা সবাই কিন্তু জানি যে ইউনা কিন্তু অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ রাখতে পারে, মানে ওই দক্ষতাটা রয়েছে। তো কাল রাতে ও শ্বাস বন্ধ করে রেখেছিল এবং কিমকে একটু ভয় দেখিয়েছিল। তো যাই হোক, কিম তবুও করে কি ইউনার কাছে যায় এবং কালকের রাত্রির ঘটনার জন্য ক্ষমা চায়। আর এর সাথে কিম এটাও বলে, দেখো কাল রাতে আমাদের মধ্যে যা যা হয়েছে এটা কাউকে বলো না, এটা আমাদের সিক্রেট, ঠিক আছে। আর ইউনা তখন কিমকে প্রমিস করে কেউ জানবে না। কিন্তু এরপর ইউনা করে কি কিমকে নিয়ে ওর প্রেম কাহিনী লেখা শুরু করে, স্টোরি লেখা শুরু করে এবং এখানে ওর কল্পনা মতো স্টোরি লিখতে শুরু করে এবং গল্পটাকে এমন ভাবে ও পোর্ট্রে করে যে কিম আর ও রিলেশনে রয়েছে, দুজন দুজনের সাথে ডেটিং এ যায়, একে অপরকে বিয়ে করবে, সুন্দর সংসার করবে এবং কিভাবে ডেটিং এ গিয়ে কিম ওকে ইরেটিক্যালি প্রাইভেট পার্টস এ টাচ করেছে, কিভাবে এনজয় করেছে, মানে মনে করো চটি গল্পের মতো ওই গল্পটা লিখে। আর এরপর ইউনা যখন একটু কম্পিউটার থেকে সরে তখন ইউনার যে বাকি ক্লাসমেটরা তারা ওই গল্পটা দেখতে পায় এবং ওটা কিমের যে কলিগ মানে ওই মহিলা টিচার
মিনজুও পড়ে। আর দেখ দেখতে যেটা হয়, পুরো স্কুলে কিম আর ইউনার মধ্যে যে সম্পর্ক রয়েছে এটা জানাজানি হয়ে যায়। আর একজন টিচারের সাথে আর স্টুডেন্টের এরকম সম্পর্ক হওয়াটা কিন্তু এক প্রকারের ক্রাইম। তার উপর ওই মেয়েটা হচ্ছে আন্ডার এজ, 18 বছরের কম। তো প্রিন্সিপাল তখন জিজ্ঞাসাবাদের জন্য ইউনাকে ডাকে যে আসলে তুমি যা যা লিখেছো এগুলো সত্য কিনা, কিম আর তোমার মাঝে কোনো সম্পর্ক আছে কিনা। ইউনা তখন প্রিন্সিপালকে বলে এটা আসলে ফিকশনাল স্টোরি, মানে আমার কল্পনার স্টোরি, এগুলো সত্যি নয়। তো ইউনার এই বয়ানের কারণে কিম বদনাম থেকে মুক্তি পায়। কিন্তু তারপরও প্রিন্সিপালকে ওয়ার্নিং দিয়ে বলে তুমি স্টুডেন্টদের কাছ থেকে দূরত্ব বজায় রাখবে, কারণ সবগুলো এখানে মেয়ে স্টুডেন্ট, আমাদের কিন্তু অনেক হিসেব করে চলতে হবে। কিন্তু আমরা দেখতে পাই এরপরে ইউনা আরো বেশি পাগল হয়ে গিয়েছে কিমের উপর, পুরোপুরি অ্যাট্রাক্ট হয়ে গিয়েছে। বাট ইউনার লেখার স্টোরির কারণে কিম কিন্তু ইউনার উপর অনেক খেপেছিল এবং ভেতর থেকে অনেক বেশি ডিস্টার্বড ছিল। মনে বুঝতেই পারছো একটা সামাজিক মান সম্মান রয়েছে না, আর এই কথা আমার মাথায় সবসময় মনে করে খোঁচা দিতে থাকে। আর এই জন্য রাগবি ম্যাচেও প্রপার পারফরমেন্স দিতে পারে না, আর তার জন্য টিমটা হেরে যায়। আর এরপর রাতে ক্লাবে কিমের যে টিমমেট ছিল সে তাকে বলে তোমার জন্য একটা জব অফার রয়েছে, অমুক স্কুলের রাগবি দলের জন্য একটা কোচের ভ্যাকেন্সি রয়েছে, তুমি যদি চাও কোচ হিসেবে সেখানে জয়েন করতে পারো, কারণ তোমার যেহেতু রাগবি পছন্দ। বাট প্রবলেম হচ্ছে কি স্যালারি খুব কম, আর জব গ্যারান্টিও নেই যে কতদিন থাকবে। তো এটা শুনে কিম পড়ে যায় চিন্তায়, কারণ স্যালারিও কম, জব গ্যারান্টিও নেই, তারপর শীঘ্রই কিম বাবা হতে চলেছে, খরচও বাড়বে। তো কিম পড়ে যায় পরে কনফিউশন, একদিকে তার ভালোবাসা রাগবি খেলা, অন্যদিকে হচ্ছে রানিং যে জবটা করছে অন্তত টাকা পাচ্ছে, গ্যারান্টিড একটা জব করছে। আর এই কথা শুনে কিমের স্ত্রী সিওনাকে বুদ্ধি দেয়, দেখো এখনকার স্যালারি আমাদের জন্য যথেষ্ট নয়, তো এই সময় এরকম রিস্ক আমরা নিতে পারি না। আর তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে, তোমাকে হেল্প করার জন্য আমি একটা প্রাইভেট টিউশন নিয়েছি, আর ওই প্রাইভেট টিউশন করে যে টাকাটা পাবো সেটা আমাদের সংসারে একটু সাপোর্ট দেবে। আর তখনই আমরা দেখি ইউনা করে কি কিমকে অনেক মেসেজ করে, কিন্তু কিম কোনো মেসেজের জবাব দেয় না। এবং এখানে আমরা দেখি সে কিমের সাথে দেখা করার চেষ্টা করে, বাট কিম তাকে ইগনোর করে। মানে কিমের লাইফে এমনিতে অনেক প্রবলেম, জীবনে টাকা পয়সা প্রবলেম, বউ প্রেগনেন্ট, অনেক প্রবলেম, তার উপর নতুন আরেকটা প্রবলেম জড়েছে এই 16 বছরের মেয়েটা। তো যাই, কিম প্রতিদিনের মতো স্কুলে আসে, আর তখন সে তার ডেস্কে ইনার গিফট করা পিঙ্ক কালারের একটা টেবিল সেট দেখতে পায়। তো এটা দেখে কিম রেগে যায় এবং ও করে একটা ডাস্টবিনে ফেলে দেয়। বাট এটা দেখে ইউনার রেগে যায়, আর ইউনার এই মনে করে আকর্ষণটা অবসেশনে পরিণত হয়ে গিয়েছে। আর রাতে যখন কিম বাড়িতে আসে তখন সিওন তাকে বাচ্চাদের রুম দেখায় এবং এটা পুরো পিঙ্ক কালারে ডেকোরেট করা। তো এটা দেখে তো কিম ভয় পেয়ে যায় যে এখানেও পিঙ্ক কালার, এটা তো ইয়ের পছন্দ, মানে ওই যে মেয়েটা 16 বছরের ইউনা। তো তখন কিমের স্ত্রী বলে আসলে আমার নতুন যে স্টুডেন্টটা না ওই এটা ডেকোরেট করেছে। আর তখনই কলিং বেল বাজে, কিম দরজা খুলে, তো দরজা খুলে কিম তো মনে করো পুরো হার্ট ফেল করবে এরকম একটা অবস্থা হয়ে যায়, কারণ নতুন স্টুডেন্টটা ইউনাই ছিল আর ওই এই পিঙ্ক কালারে ডেকোরেশন করেছে। মানে বুঝতে পারছো স্বয়ং ঘরে চলে এসেছে সিস্টেম করে এই পিচ্ছে মেয়ে, ছোট হলে কি হবে, ঝালাসে। তো যাই হোক, স্ত্রী সিওন তখন কিমকে বলে ইউনা আজকে রাতে আমাদের সাথেই থাকবে, ঠিক আছে। কিন্তু ইউনাকে বাড়িতে দেখে কিম তো মনে করো পুরো আনকমফোর্টেবল হয়ে গিয়েছে, যাকে সে ইগনোর করেছিল সে বাড়ি পর্যন্ত চলে এসেছে। আর রাতে খাওয়ার সময় ইউনা করে কি টেবিলের নিচ দিয়ে কিমকে বিরক্ত করতে শুরু করে। কিম তখন বুঝতে পারছিল না যে আল্লাহ এই ঝামেলা থেকে আমি কিভাবে মুক্তি পাবো। তো রাতে যখন কিম ঘুমাচ্ছিল হঠাৎ করে ওর চোখ খোলে, মানে ফিল করে সামনে কেউ রয়েছে, আর দেখে যে ইউনার সামনে বসে রয়েছে এবং ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তো কিম তো প্রচুর ভয় পেয়ে যায় এবং স্ত্রীর ভয়ও করে কি ইউনাকে নিয়ে অন্য রুমে যায়। বাট সেখানে কি ইউনা করে কি কিমের সাথে জড়াজড়ি শুরু করে দেয় এবং সে কিমের সাথে ইন্টিমেট হতে চায় এবং কিমকে রোমান্টিক মোডে আনার জন্য অনেক চেষ্টা করে এবং হানি বলেও ডাকে, আই মিন কিমের স্ত্রী কিমকে যে বলে ডাকে ওই হানি বলেই ডাকে। তো এটা শুনে কিম বুঝে যায় ইউনার চাহিদা এত বেড়ে গিয়েছে যে সে এখন তার স্ত্রীর জায়গাটাও দখল করতে চায়। তো এরপর প্রতিদিনের মতোই কিম স্কুলের স্টুডেন্টদেরকে সুইমিং এর পার্ট দিচ্ছিল আর সে ডেমনস্ট্রেশনের জন্য বা স্যাম্পলের জন্য একটা মেয়েকে ডাকে। কিন্তু ইউনা এক্সপেক্ট করেছিল যে কিম হয়তো তাকেই ডাকবে, তো এর ফলে ইউনা প্রচন্ড রেগে যায়। তো যাই হোক, কিম মেয়েদের শেখাচ্ছিল কিভাবে সিপিআর মেথড ইউজ করতে হয়, মানে পানি থেকে ডুবে গেলে কিভাবে বাঁচাবে। তো ডেমনস্ট্রেশনের জন্য কিম যখন বোঝাতে যায় তখনই মেয়েটা করে একটা সুযোগ বুঝে কিমকে কিস করে দেয়। তো এতে কিম অবাক হয়ে যায় আর ইউনা অনেক রেগে যায়। বাট বাকি মেয়ের ওই মেয়েটিকে কিস করার জন্য চিয়ার আপ করতে থাকে যে কামের কাম করছোস। বাট এতে ইউনা রেগে যায় অনেক এবং সে ওয়াশরুমে গিয়ে ওই মেয়েটির গালে কাটার দিয়ে একবারে কেটে দেয়। আর তারপর এটা বিশাল কিচ্ছা হয়। বাট ওই মেয়েটির মা এসে কিমকে দোষ দেয়, বাট কিম তো জানে এটা ইউনাই করেছে। তো এর কারণে কিম আরো বেশি ডিস্টার্ব হয়ে যায় আর এই ফ্রাস্ট্রেশনের কারণে ওই দিনও অনেক বেশি মদ খায়। আর এই অবস্থা দেখে তখন আর কলিগ বান্ধবী মিনজু করে কেউ বাড়ি ছেড়ে দেয়। বাট এর ফলে যেটা হয়, মদ খেয়ে অবস্থায় মিনজুর সাথে বাড়ি এসেছে, উল্টো কিমের স্ত্রী মনে করে যে মিনজুর সাথে হয়তো কিমের অ্যাফেয়ার চলছে, কারণ এরকম সে গুজব শুনেছে যে স্কুলে কারোর সাথে তার স্বামীর সম্পর্ক রয়েছে। কিন্তু এটা যে ইউনার সাথে সেটা আর কি মনে করো কিমের স্ত্রী যায় না। তো এই কথা যখন বলে তখন মিনজু কিন্তু কিমের স্ত্রীর সাথে তর্ক করে না, জাস্ট চুপ করে সেখান থেকে চলে আসে, খুব বুদ্ধিমতী একটা মেয়ে। তো আর পরদিন থেকে আমরা দেখি ইউনা সিওনের সাথে টিউশনই শুরু করে দিয়েছে। আর টিউশনের সময় সে সিওনের সামনে সিওনের যে তোমার ওই বিয়ের আংটিটা রয়েছে সেটা পরার ইচ্ছা প্রকাশ করে। তো সিওনকে একটা বাচ্চা মেয়ে ভেবে, ক্লাস টেনের একটা মেয়ে ভেবে রিংটা খুলে দেয়। আর ইউনা সেই রিংটার আঙুলে পরে এবং এমন ফিল করে যেন কিমকেই পেয়ে গিয়েছে। আর এখানে আমরা ওর কিমের প্রতি কিরকম পাগলাম সেটা আমরা বুঝতে পারি। আর টিউশন শেষ হওয়ার পরও ইউনা কিন্তু বাড়ি যায় না, সে কিমের আসার অপেক্ষা করতে থাকে, মানে ও বাড়ি যায় না, খালি দেরি করে। তো এতে কিন্তু সিওনের সন্দেহ হতে শুরু করে, আই মিন কিমের বইয়ের। আর যখনই ডোরবেল বাজে ও করে কে ছুটে গিয়ে দরজা খোলে এবং কিমকে জড়িয়ে ধরে। আর এটা দেখে সিওন পুরো ডিস্টার্ব হয়ে যায়। আর এরপর থেকে ইউনার কিন্তু কিমের বাড়িতে আসা যাওয়া পুরোপুরি শুরু হয়ে যায়। আর সিওন এটা নোটিশ করতে থাকে যে সবকিছু তো চোখে পড়ে যেটা স্বাভাবিক না। কিন্তু তারপরেও ইউনা এখনো কিছু
কিছু বলে না। আর ইউনি এত পাগলামি শুরু করেছে যে এই পাগলামির কোনো চিকিৎসা কিমের কাছে ছিলই না। সে নিরুপায় হয়ে সকল আচরণগুলো সহ্য করতে থাকে এবং ভয় পেতে থাকে যে ওর আর ইউনার ব্যাপার যদি সিওন মানে ওর স্ত্রী জানতে পারে তাহলে কি হবে, ওর সংসার তো ঝুঁকিতে পড়বে। আর পরদিনে আমরা দেখি ইউনা যখন টিউশনে আসে তখন সিওন বলে দেয়, আমি আর টিউশনই পড়াবো না, তুমি কাল থেকে আর এসো না। বাট তখনই ইউনার বমি আসে আর ও খুশি হয়ে সিওনকে বলে আমি প্রেগনেন্ট। তো এই কথা শুনে সিওন অবাক হয়ে যায় এবং ও বুঝতে পারে এই বাচ্চা মেয়ের সাথে ওর হাজবেন্ড অলরেডি শারীরিক সম্পর্ক করে ফেলেছে এবং ভাবতে থাকে এখন কি হবে। আর এই বিষয়টা ওর মাথায় বারবার ঘুরতে থাকে যে এই মেয়েটির সাথে আমার হাজবেন্ড শারীরিক সম্পর্ক করলো। এরপর ইমাজিন করতে থাকে মানে নিজে নিজে যে ওরা বেডে না জানে কি কি করেছে, তো এগুলো ভেবে আরো ডিস্টার্ব হয়ে যায়। আর এদিকে ইউনা কিন্তু কিমের সাথে তার পাগলামো চালুই রেখেছে আর কিম তখন ওর সামনে হাঁটু মুড়ে বসে রিকোয়েস্ট করে, প্লিজ আমাকে মুক্তি দাও, আমাকে ছেড়ে দাও, আমার একটা স্ত্রী আছে, সংসার আছে আর আমি শীঘ্রই বাবা হতে চলেছি, আমাকে মুক্তি দাও। কিন্তু ইউনা বলে আমি তোমাকে সীমাহীন ভালোবাসি, তো আমি তোমাকে কিভাবে ছেড়ে দেবো, আমি দুনিয়ার সবকিছু ছেড়ে দেই, তুমি দুনিয়ার সবকিছু ছেড়ে দাও, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। বাট কিমেতে পুরোপুরি আরো ডিস্টার্ব হয়ে যায়, এক তো টাকা নিয়ে সমস্যা এর জন্য এই চাকরিটা ছেড়ে দূরে কোথাও যেতে পারছে না, অন্যদিকে একটা পিচ্চি পাগল মেয়ে যে ভালোবাসা কি তাই যায় না, ভালোবাসার দোহাই দিয়ে ওকে সিডিউস করে এখন ফাঁদে ফালিয়ে দিয়েছে। তো এ কারণে ওর কাছ থেকে মনোযোগ সরে যায়। আর এদিকে সিওন ইউনার সাথে ইমোশনাল গেম খেলে, ডেকে ওকে বোঝানোর কথা ভাবে, ওকে বিয়ের অ্যালবাম দেখায় এবং বোঝায় কিম শুধুমাত্র আমার। কিন্তু ইউনা বলে কিন্তু ও তো এখন আগের চেয়ে আমার সাথে বেশি হ্যাপি রয়েছে। বাট সিওন বলে দেখো বিয়ে হলো একটা দায়িত্ব আর ভালোবাসা একটা খেলা। ইউনা তখন বলে ভালোবাসা যেমনই হোক সেটা ভালোবাসা আর ওই ভালোবাসাটাই আমি চাই। কিন্তু তখন সিওন ইউনাকে আবারও বলে তুমি কিমের জন্য জাস্ট একটা খেলনা আর কিছুই না, আর আমি ওর সবকিছু। আর তোমাকে একটা কথা বলে, ওকে তোমাকে নিয়ে কখনো ডেটে গিয়েছে, কোথাও বেড়াতে গিয়েছে, দিনে তোমাকে কয়বার কল দেয়, তোমাকে খাবার কথা বলে, তোমার জন্য কষ্ট করে ইনকাম করে, তুমি ফোন দিলে তো তোমার ফোনও তোলে না, উল্টো সে তোমাকে অ্যাভয়েড করছে, তুমি ওর জীবন থেকে দূরে চলে যাও, এতেই তোমার ভালো হবে। বাট ইউনা তখন বলে আমি কিমের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছি, সে এখন আমার জীবনের অংশ হয়ে গিয়েছে, আমি কোনোভাবে ওকে ছেড়ে যাবো না, এটা বলে অজ্ঞান হয়ে যায়। অ্যাকচুয়ালি সিওন ওর শরবতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। তো এরপর সিওন করে কি মিনজোর সাহায্যে ইউনাকে ওর পরিচিত একটা গাইনি ডাক্তারের কাছে নিয়ে যায় এবং তাকে দিয়ে অ্যাবর্শন করাবে। কিন্তু অপারেশন থিয়েটারে গাইনি ডাক্তার বলে যে ও তো প্রেগনেন্ট নয়, ও তো ভার্জিন, ও জীবনে কখনো কারোর সাথে শারীরিক সম্পর্ক করেনি, এটা প্রশ্ন ওঠে না যে ও প্রেগনেন্ট। তো ডক্টরের কথা শুনে সিওনের সাথে আমরা অবাক হয়ে যাই, কারণ পুরো ফিল্মে আমাদের মনে হয়েছে যে ইউনার সাথে কিমের অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে আর এই কারণে হয়তো ইউনা প্রেগনেন্ট হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সব ইউনার মন গড়া কাহিনী, ঠিক আগে যেভাবে মন গড়া একটা কাহিনী ও গল্প লিখেছিল, মানে এটাও ইউনার একটা ফিকশনাল স্টোরি। এবং সিওনে এখানে খুব অনুতপ্ত হয় যে সে তার স্বামীকে সন্দেহ করেছে এবং বুঝতে পারে যে তার স্বামী একটা ফান্দে পড়ে গিয়েছে, না পারছে আমাকে বলতে, না পারছে অন্য কাউকে বলতে, ওপরা বিপদে ফেসে গিয়েছে আর ওকে আমাকেই বাঁচাতে হবে। তো এরপর সিওন করে কি ইউনাকে বাড়িতে নিয়ে আসে আর ইউনার জ্ঞান ফিরলে সিওনকে বলে আমি তো জেনে গিয়েছি তুমি প্রেগনেন্ট নও, তো এর জন্য এই নাটকটা এখন বন্ধ করো, আর আমি এটাও জানতে পেরেছি তোমার সাথে কিমের কখনো শারীরিক সম্পর্ক হয়নি, তুমি একটা ভার্জিন মেয়ে। বাট ইউনা তখন পাগলামি করতে শুরু করে, সেগুলো মানতেই রাজি নয়, তার মাথায় এটাই চলছে যে সে কিমের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছিল, তার বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে, ও পাগলামি করা শুরু করে। আর এই পাগলামি থেকে সে এখন সিওনের বাচ্চাকে মারতে চায় এবং সিওনের উপর আক্রমণ করে আর ওদের ধস্তাধস্তির মধ্যে সেখানে কিম চলে আসে এবং সিওনকে ইউনার হাত থেকে বাঁচায়। আর তখনই সিওনের লেবার পেইন শুরু হয় আর তারপর কিম সিওনকে নিয়ে যায় হচ্ছে হসপিটালে আর সেখানে সিওন একটা বাচ্চার জন্ম দেয়। বাট এই খবর শুনে ইউনা এদিকে আরো পাগল হয়ে যায়, ও চাচ্ছিল সিওনের বাচ্চা যেন মারা যাক, মানে এখন কিমকে পাওয়ার জন্য সিওন হচ্ছে ওর সবচেয়ে বড় শত্রু। তো যাই কিম সিওন আর ওদের বাচ্চাকে সাথে দেখে ওর প্রচন্ড হিংসা লাগে আর এই জন্য রেগে করে কি প্রথমে মিনজুর গলাটা কেটে মেরে ফেলে। অ্যাকচুয়ালি ও জেনে গিয়েছে যে সিওন ওর সাহায্যেই ওই গাইনি ডাক্তারের কাছে ওকে নিয়ে গিয়েছিল অ্যাবর্শন করানোর জন্য, যেহেতু ওর বাচ্চাকে মেরে ফেলেছে মিনজু, তো এর জন্য ইউনা এটা শোধ নিল। মানে চিন্তা করো পুরো সাইকো হয়ে গিয়েছে ইউনা। তো এরপর ইউনা করে কি হসপিটাল থেকে কিম আর সিওনের বাচ্চা চুরি করে এবং তারপর করে কি ওদের যে বসতবাড়ির বিল্ডিং সেটার ওয়াটার ট্যাঙ্কের কাছে নিয়ে যায় আর সেখানে গিয়ে সে সিওনকে কল করে, তুই যদি তোর বাচ্চা চাস তাহলে তোদের বিল্ডিং এর ছাদে। তো সিওন ওর বাচ্চাকে বাঁচানোর জন্য পাগলের মতো হসপিটাল থেকে বাড়ির দিকে ছুটে আসে, কিমও পিছু পিছু আসে কিন্তু ও তোর গাড়ি পায় না, ও দৌড়ি আসে। তো সিওন ছাদে আসে যেখানে ইউনা ওর জন্য অপেক্ষা করছিল। তো সিওনকে দেখে ইউনা বলে তুমি তো আসতে একটু দেরি করে ফেলেছো, আমি তো বাচ্চাটাকে পানির ট্যাঙ্কিতে ফেলে দিয়েছি। আর তখন বাচ্চা বাঁচানোর জন্য সিওন করে কি কোনো কিছু না ভেবে ট্যাঙ্কিতে লাফ দেয়, বাট ট্যাঙ্কিতে লাফ দিয়ে দেখে ওখানে তো বাচ্চা নেই, একটা পুতুল রাখা। বাট এই সুযোগে ইউনা করে কি ট্যাঙ্কের ঢাকনাটা আটকে দেয় এবং পানির লাইন চালু করে দেয়। আর তখন সিওন বাঁচার জন্য চিৎকার করতে থাকে, মানে ট্যাঙ্কিতে পানির নিচে পড়ে মারা পড়বে। আবার ওদিকে কিম ছুটে এসেছে বাড়িতে আর সে দেখতে পায় যে তার বাচ্চা তো ওর বাড়ির ভেতরে সেফ রয়েছে। আর তখনই ওর কাছে ইউনার কল আসে আর ইউনা তখন ওকে বিল্ডিং এর ছাদে ডাকে এবং বলে এখন সময় হয়ে গিয়েছে কিম, আমাদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে তোমার বেছে নিতে হবে। তো কিম কোনো উত্তর দেয় না, কিম যায় ছুটে ছাদে আর এদিকে ট্যাঙ্কের পানি তো ভরতে থাকে। তো কিম যখন ছাদে পৌঁছায় ইউনা করে ওকে জড়িয়ে ধরে কিন্তু কিম ওকে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করে আমার স্ত্রী সিওন কোথায়। কিন্তু এই কথা শুনে ইউনার মন ভেঙে যায় আর তখনই ট্যাঙ্ক থেকে সিওনের চিৎকার আওয়াজ কিমের কানে আসে আর তারপর কিম করে কি সিওনকে উদ্ধার করে। কিন্তু এই ঘটনায় ইউনা বুঝতে পারে কিমের মন ওর জন্য কোনো জায়গায় নেই এবং কিমের প্রতি ওর যে ভালোবাসা এবং ও যা যা ভেবেছে সব ওর কল্পনা মাত্র, এগুলো কখনোই সত্য হবে না। আর এর জন্য করে কি আত্মহত্যা করার উদ্দেশ্যে বিল্ডিং এর ছাদে রেলিং এ ওঠে। বাট কিম তখন ওকে আটকানোর চেষ্টা করে। বাট ইউনা তখন বলে তোমার মনে যদি আমার জায়গা না হয় তাহলে আমার এই দুনিয়াতেও কোনো
জায়গা নেই। আর আমি তোমার জন্য সবসময় একটা খেলনা ছিলাম, তাই না? কিন্তু কোন একটা মুহূর্ত ছিল যখন তুমি আমাকে চেয়েছিলে। ওই বৃষ্টির রাতে আমার হৃদয় তোমার জন্য ধকধক করেছে, আর এখন তোমার হৃদয় আমার জন্য ধকধক করছে, তাই না? এটাই আমার জন্য অনেক, যে এখন আমি মরবো বলে তুমি কষ্ট পাচ্ছ, ভয় পাচ্ছ। এটা আমার জন্য অনেক কিছু ছিল, অনেক বড় একটা ভালোবাসা ছিল। আর এটা বলে ইউনা করে কি নিচে লাভ দেয়, বাট কিম তখন ওর হাত ধরে ফেলে আর সিওনকে সাহায্যের জন্য ডাকে, বাট সিওন আসে না। ও চায় ইউনা মরে যাক, বাট ইউনা তখন শুধুমাত্র কিমের চোখের দিকে তাকিয়ে থাকে আর কিমকে ইনোসেন্টলি একটা কথা জিজ্ঞাসা করে, আচ্ছা আমাদের মাঝে যদি ভালোবাসা না থাকে তাহলে ওটা কি ছিল? আর এই কথা বলে ও কিমের হাতটা ছেড়ে দেয় আর ইউনা নিচে পড়ে মারা যায়। আর এরপর অনেক দিন কেটে যায়, সিওন তোর বাচ্চার সাথে, মানে কিমের স্ত্রী তোর বাচ্চার সাথে সবকিছু ভুলে যায়, বাট কিম আজও ভুলেনি। আর সে আজকে করে কি ওই জ্যাকেটটা যেটা ইউনাকে সে পড়তে দিয়েছিল একদিন, সেটা মন খারাপ করে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু সে তার স্মৃতিগুলো তার ডাস্টবিনে কখনো ফেলতে পারবে না, ভুলতে পারে না, যে একটা ইনোসেন্ট বাচ্চা যে ভালোবাসা কি তাও ঠিক মতো বুঝতো না, কিন্তু ওকে সীমাহীন ভাবে পাগলের মতো ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু সেই ভালোবাসার জবাব কিমের কাছে ছিল না। তো এই মেয়েটা যে মারা গিয়েছে, এই দোষটা হয়তো কিমেরই ছিল। হয়তো কিম চাইলে ওই মেয়েটাকে স্বাভাবিক করতে পারতো, কিন্তু এটা কিম পারেনি। তো এটা কিমেরই ব্যর্থতা। তো এই জন্য বেচারা কিম ইউনার স্মরণে শুধু কান্নাই করে, যে কান্না কাউকে দেখানোও যাবে না। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, খুবই সুন্দর একটা স্টোরি, তবে কাহিনী ইউনিক নয়। এরকম ঘটনা অহরহই ঘটে, অনেক সময় ঘটে। তো এই সিনেমা দেখার পরে তোমার কি মন্তব্য রয়েছে এবং এই সিনেমার মাধ্যমে আমাদের কি শেখানো হলো, ডিরেক্টর কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, সেটা কমেন্টে অবশ্যই তোমরা বলবে, যাতে তোমার কমেন্ট পড়েও কেউ সতর্ক হতে পারে। কেউ না কেউ এরকম একটা ত্রিভুজের মধ্যে থাকতেই পারে, তো তোমার এই মেসেজটা দেখে তারা সতর্ক হতে পারবে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।